শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজ 29 আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন। আজ ও আগামীকাল 30 আগস্ট এই দুদিন আমরা নজরুল ইসলামের ওপর অনুষ্ঠান আজকের ভাবনায় রাখছি। আগামীকাল আপনারা নজরুল ইসলামকে কেন্দ্র করেই অনুষ্ঠান দেখতে পাবেন। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে যিনি থাকবেন বাচিক শিল্পী অপু চট্টোপাধ্যায়, তার কণ্ঠে আমরা শুনব আজকে বেশ কয়েকটি কবিতার আবৃত্তি। শিল্পী অপু চট্টোপাধ্যায়, শুরু করছি আবৃত্তির অনুষ্ঠান। নমস্কার। কাজী নজরুল ইসলামের তিরোধান দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাবার পর কাজী নজরুল ইসলাম নিজের গলায় যে কবিতাটি আবৃত্তি করেছিলেন সেটাই আমার প্রথম নিবেদন দুপুরের রবির। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগনতলে। বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তবে ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি, তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি। আজ বাংলার নারীতে নারীতেই বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য হেবেদ গতি, তোমার লেখনে ধরিয়াছিলেন যে মহাসরস্বতী, তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিবসুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর, যে আনন্দময়ী তব সাথেই নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিলে তাদের কৃপার দান, তুমি যে ছিলে এই বাংলার আশা প্রদীপ অনির্বাণ। তোমার গর্বে গর্ব করেছি ধরারে ভেবেছি সরা, ভুলিয়া গিয়াছি ক্লৈব দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমার গর্বে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হত। এত ভালোবাসিলে যে তুমি এ ভারতীয় বাংলায় কোন অভিমানে তাহাদের আধারে ফেলে রেখে গেলে হায়। বলদর্পীর মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার। হ্যার অরণ্য কুমতল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণাতিথির অঞ্চলে মুখ লুকাইছে আজ চাঁদে, শ্রাবণ মেঘের আড়ালে টানিয়া গগনে কাঁদিছে রবি। ঘরে ঘরে কাঁদে নর নারী ফিরে এসো আমাদেরই কবি। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয় হায়, আজ বাংলার লক্ষ্যে শ্রীর সিঁদুর মুছিয়া যায়। আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি। এত আত্মীয় ছিলে বুঝি তুমি আগে বুঝি নাই কেহ, পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রু সিক্ত দেহ। যে অশলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সে থাকিয়া তুমি মোদের সরিয়া
কাঁদিবে নাকি নিভৃতি? তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি, বাংলার শ্রীর যে ভালোবেসেছিলে হে বঙ্গভূমি। আশ্বাস দাও হে পরম প্রিয় কবি, ফিরিয়া আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানে। এত রস পে নিরশীর্ণ ক্ষুধিত মানুষ তরে, কেন কেঁদেছিলে কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে? শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌরলোকের লয়, বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি, কেহ বুঝিবে না আর। বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেলে নিরাশা ধারে ফেলে, বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, বাংলার দিনহীন আঙিনায় এত পরমোৎসব। স্বপ্নেও আর পাইব কি মোরা তাই আজি অসহায়, বাংলার নরনারী কবি গুরু সান্ত্বনা নাকি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশীষ যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লই যাও তব শ্রী চরণী, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। আমি দ্বিতীয় নিবেদনে রেখেছি যদি আর বাঁশি না বাজে। ১৯৪১ সালের ৬ এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে সভাপতি রূপে কাজী নজরুল ইসলাম এই অভিভাষণ দান করেন। দুরারোগ্য ব্যাধিতে চিরজীবনের জন্য বাকরুদ্ধ হয়ে যাবার আগে এটাই ছিল তার শেষ বক্তৃতা, যদি আর বাঁশি না বাজে। বন্ধুগণ, আপনারা যেই সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার বাণী আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি, এই অভিযানের সেনাদলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়, আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই, শুধুমাত্র এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ, সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়েই। তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায় পদ্মফুলে দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতেও দেখেছি, যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপেও তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি।
আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ যাত্রাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেরোবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সে মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি এ দুটোর কোনোটাই নয়, আমি শুধুমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে তাদের মধ্যে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করাবার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে বলবো তারা নিজেরাই আলাদা হয়ে যাবে, আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা তাদের একজনের হাতে আছে লাঠি, অন্যজনের হাতে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ। মানুষের জীবনে একদিকে আছে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ কেন দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না। আমার জীবন যত দুঃখময়ই হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব, আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকব আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখার জন্য আমি কত দিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর পরশায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন যখন তীব্র পুত্র শোকে ভেঙে পড়েছে, ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে হাসনেহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনেহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে থেকে উঠে এসেছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময় নিচে নামতে হয়, তাহলে সেদিন মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে, মনে করবেন পূর্ণত্বে তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণত্বের বেদনায়, তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম নিতে এসেছিলাম,
সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরজীবনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ কেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরে শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ থেকে বন্ধু তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কয়েকটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়পেশা ফুল পাও সেটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকি গন্ধবিধুর ধূপ। আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। সাত সাতশো নরক জ্বালা জলে মম ললাটেই মম ধূপ কুণ্ডলি করেছে শিবের ত্রিনয়ন ঘন ললাটে। আমি অশিব তিক্ত অভিশাপ আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার আর মর্তে সাহারা গবিছাপ। আমি অশিব তিক্ত অভিশাপ আমি সর্বনাশের ঝান্ডা উড়াই বো বো ঘুরি শূন্যে, আমি বিষ ধূম বান হানি একা ঘিরে ভগবান অভিমুন্যে। শোষণ নন নন শন নন নন সাই সাই ঘুরপাক খাই ধাই পাই পাই মম পুচ্ছে জড়াই সৃষ্টি করি উল্কা অশনি বৃষ্টি। আমি একটা বিশ্ব গ্রাসী আছি পারি গ্রাসিতে এখনো তৃষ্টি। আমি অপঘাত দুর্দৈ বরে আমি সৃষ্টির অনা সৃষ্টি। আমি আপনার বিষ জ্বালা মদ পিয়া মোচরে খাইয়া খাইয়া জোর বোধ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া। শুনি মাম বিষাক্ত রিরি 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 নাদ সোনাই দিরে গুঞ্জন সম বিশ্ব ঘোড়ায় প্রণব নিনাদ। দুর্যটি শিক করাল পুচ্ছে দশ অবতারে বেঁধে ঝেঁটা করে ঘুরাই উচ্চে ঘুরাই আমি অগ্নিকে তাও নুড়াই। আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। ওই বামন বিদেশে আমারে ধরিতে বাড়াই ছিল রে হাত মম অগ্নি দাহনে জ্বলে পুড়ে তাই ঠুটো সে জগন্নাথ। আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকি সৃষ্টির ওই চাতুরী তাই বিধি ও নিয়মে লাথি মেরে ঠুকে বিধাতার বুকে হাতুড়ি। আমি জানি জানি ওই ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয়নি তাই বিপ্লব আনি বিদ্রোহ করি নেচে নেচে দিই গোফে তাও। তোর নিযুত নরকে ফুঁদিয়ে নিবাই মৃত্যুর মুখে থুতু দি আর যে যত রাগে রে তারে তত কাল আগুনের কাতুকুতু দি। মম তুরীয় লোকের তীর যজ গতি তুর্য গাজন বাজায় মম বিষ নিঃশ্বাসে মারি ভয় হানে অরাজক যত রাজায়। কচি শিশু রচনায় ধানি লঙ্কার পোড়া ঝাল আর বদ্ধ কারাই গন্ধক ধোয়া অ্যাসিড পটাশ মনছাল আর কাঁচা কলি যায় পচা ঘর সম সৃষ্টিরে আমি দাহ করি আর স্রষ্টারে আমি চুষে খাই পেলে বাহান্ন সও জাহান্নামেও আধা চুমুকে সে শুষে যাই।
আমি যুগে যুগে আসি, আসি আছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। আমি শিশি 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 প্রলয় শিশ দিয়ে ঘুরি, কৃতগ্নি ওই কৃতগ্নি বিশ্ব মাতার শোকাগ্নি, আমি ত্রিভুবন আর পোড়ায় মারিয়া আমি করিব মুখাগ্নি, তাই আমি ঘোর তিক্ত সুখেরে এক পাক ঘুরে বো করে ফের দুপাকনি, কৃতগ্নি আমি কৃতগ্নি ওই বিশ্ব মাতার শোকাগ্নি। পঞ্জর মম খর পরে জলে নিদারুণ সেই বৈশ্যানর, শোন রে নর শোন অমর, সে যে তোদের ওই বিশ্ব পিতার চিতা, ওই চিতাগ্নিতে জগদীশ্বর পুরে ছাই হবে, হে সৃষ্টি জানো কি তা? কি বলো কি বলো, ফের বলো ভাই, আমি শয়তান মিতা, হো 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 ভগবানে আমি পোড়াবো বলিয়া জ্বালায়েছি বুকে চিতা, ছোট শন 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 ঘর ঘর সাই পাই পাই ছোট পাই পাই, তুই অভিমাপ তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্তকাল পর মাই, ওরে ভয় নাই তোর মার নাই, তুই প্রলয়ঙ্কর ধূমকেতু, তুই উগ্র ক্ষিপ্ত তেজ মরিচিকা ন সম্রার ঘুম সেতু, তুই ভৈরব ভয় ধূমকেতু। আমি যুগে যুগে আসি, আসি আছি পুনঃ মহাবিপ্লব হেতু, ওই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু, ওই ঈশ্বর শির উল্লঙ্ঘিতে আমি আগুনের সিঁড়ি, আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে সিঁড়ি, খ্যাপা মহেশের বিক্ষিপ্ত পিনাক দেবরাজ দম্ভলি, লোকে বলে মোরে শুনে হাসি আমি আর নাচি বোম বোম বলি, এই শিখায় আমার নিজিত ত্রিশূল বাঁশুলি বজ্র ছড়ি, ওরে ছড়ানো রয়েছে কত যায় গড়াগড়ি, মহাসিংহাসনে সে কাঁপিচ্ছে বিশ্ব সম্রাট নিরবধি, তার ললাটে তপ্ত অভিশাপ ছাপ এঁকে দিই আমি যদি, তাই টিচকিরি দিয়ে হাহা হেসে উঠি, সে হাসি গুমরি লুটায় পরে রে তুফান ঝঞ্ঝা সাইক্লোনে টুটি, আমি বাজাই আকাশে তালি দিয়া তাতা উড়ুতাক, আর শো শো করে প্যাঁচ দিয়ে খাই চিলে ঘুরির সম ঘুরপাক, মম নিঃশ্বাস আভাসে অগ্নিগিরির বুক ফেটে ওঠে ফুৎকার, আর পুচ্ছে আমার কোটি নাক শিশু উদ্গার ভীষ ফুৎকার, আজ রক্ত মাতাল উল্লাসে মাতিরে মম পুচ্ছে ঠিকরে দশ গুণ ভাতি, রক্ত রুদ্র উল্লাসে মাতিরে ভগবান সে তো হাতের শিকার, মুখে ফেনা উঠে মরে ভয় কাঁপিছে কখন পড়ি গিয়া তার আহত বুকের পরে, অথবা যেন রে অসহায় এক শিশুরে ঘিরিয়া অজগর কালকে উঠে সে কেন ফিরিয়া ফিরিয়া চায় আর ঘরে শন শন শন, ভয় বিহ্বল শিশু তার মাঝে কাঁপে রে যেমন, তেমনি করিয়া ভগবানে ঘিরে ধূমকেতু কাল নাগ অভিশাপ ছুটে চলেছে রে, তার সাপে ঘেরা অসহায় শিশু সম বিধাতা তোদের কাঁপিছে রুদ্র ঘূর্ণির মাঝে মম, আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁপি ত্রাসে, স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে,
ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি সেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এক এসে বসন বুকের কোল্টে ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে তুমি অমন করে গো বাড়ি বাড়ি জল ছল ছল চোখে চেয়েও না জল ছল ছল চোখে চেয়েও না ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেঁদো না ওই ব্যথা তো রাখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে বুক চলার তোমার বাকি পথটুকু পথিক ওগো সুদূর পথের পথিক হায় অমন করে অকরুণ গীতে আখির সলিলে ছেও না ওগো আখির সলিলে ছেও না দূরের পথি তুমি ভাবো বুঝি তব ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথার তুমি দরদে একাকি পথে ফেরে যাথা যারা পথ হারা কোনো গৃহবাসী তারে খোঁজে না কোনো বুকে ক্ষত হয়ে জেগে আজও সেই ব্যথা লেখা কি দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাঠে পথিকে এ যে মিছে অভিমানে পরবাসী দেখে ঘরবাসীদের ক্ষতি কি তবে জানো কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায় পথিক ওগো অভিমানী দূর পথিক কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না তুমি বুকে ব্যথা নিয়ে যেও না নমস্কার এতক্ষণ আপনারা বাচিক শিল্পী অপু চট্টোপাধ্যায়ের কণ্ঠে নজরুলের কবিতা শুনলেন আজ আমরা স্মরণ করলাম আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে তাঁরই মৃত্যুদিনে আগামীকাল সকাল ঠিক 7:30 আবার দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা আমি তাপস নাগ আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকালও নজরুল ইসলামকে কেন্দ্র করেই আমাদের অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30